সন্ত্রাস চাঁদাবাজ মাদকের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 8 নং ওয়ার্ডে মহানগর আওয়ামী লীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। 18 সেপ্টেম্বর শনিবার বিকেলে সিদ্দিরগঞ্জের গোদনাইল ক্যানেল পার বৌবাজার এলাকায় 8 নং ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে মহানগর আওয়ামী লীগের এই কর্মী সভা অনুষ্ঠিত হয়। কর্মী সভায় 8 নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি বাবু চন্দনশীল, সিদ্দিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক হাজি ইয়াসিন মিয়া, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন বুয়া সাজনু, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহাম্মদ জুয়েল হোসেন, 8 নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ও সিদ্দিরগঞ্জ থানা শামী ওসমান, সমর্থক গোষ্ঠীর সদস্য সচিব মোহাম্মদ মহাসিন বুয়া, মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা বুলবুল আহমেদ সহ আরো অনেক নেতৃবৃন্দরা এ সময় উপস্থিত ছিলেন। এ সময় তাঁতখানা স্কুলের সামনে থেকে একটি বিশাল মিছিল নিয়ে যোগদান করেন আওয়ামী লীগ নেতা ও শামী ওসমান সমর্থক গোষ্ঠী সিদ্দিরগঞ্জ থানা কমিটির সদস্য সচিব মহাসিন ভুইয়া। এ সময় বক্তারা বলেন, যখনই কোন কর্মী সমাবেশ হয় তখনই তৃণমূলের কর্মীদের মূল্যায়ন করা হয়। আজকে আমাদের প্রাণের নেতৃত্ব রামগঞ্জ উন্নয়নের উপকার বড় মানুষের নেতা রামগঞ্জ 4 আসনের সংসদ সদস্য আলাদেগম শামীম ওসমান, যেই কর্মী সমাবেশে ডাক দিয়েছেন রামগঞ্জ সিটি কর্পোরেশনের সদস্য বিভাগে। আমরা দেখতে পাচ্ছি আমাদের রামগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন শাহের নেতৃত্বে নির্দেশে আমাদের নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু আসনাদ শহীদ যাদব ভাইয়ের নির্দেশে, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল ভাইয়ের নির্দেশে, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী যুবলীগের সম্মানী সভাপতি শাহাদাত হোসেন বুয়া সাজনু ভাইয়ের নির্দেশে, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল হোসেনের নির্দেশে প্রত্যেকটা কর্মী সভা পালিত হচ্ছে। সম্মানিত বন্ধুরা, আজ একটি কথা বলতে চাই, আমরা নারায়ণগঞ্জের এই সিদ্দিরগঞ্জের মাটিতে আলহাজ মুজিবুর রহমান সাহেবের নেতৃত্বে আমরা 8 নং ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ ঐক্যভুক্ত আছি, ইনশাআল্লাহ ভবিষ্যতে থাকবে। আমরা বিষয়টি থেকে এটা আমরা রাজনীতি করি, এটা সবাই আমরা রাজনীতি করি, আমরা এলাকায় থাকি, যত মামলা মোকদ্দম হয়েছে এ তো আমার আত্মসমর্পণ করতে যাই, তখন দিচ্ছে, তখন আমরা এখন আমরা এলাকায় অনেকটা নির্ভয় হয়েছে। আমরা যে সময় জামিনে ভাবে আছি বারাকর থেকে আমরা ঢাকার সাথে আমরা একটা বিষয়, আমরা একদিন একটা রাত্রে আমরা ঢাকার একটা কোন নির্দেশে আমরা জমানতে একে ভাইয়ের আমরা নিতাম, আমরা একটা প্রত্যাহার করতে গিয়ে আমরা যে সময় এলাকায় আমরা দেওয়ালে দেওয়ালে যে সময় চিকা মারি, তখন কিছু রাত্রে অন্ধকারের অনেক মানুষ এই জিনিসটি দেখতে দেখার পরে গিয়া যে জিনিসটা বলছে এই এলাকার নেতৃবৃন্দের কাছ থেকে, তখন উঠতে যেভাবে বিএনপির ক্যাডার যেটা মনিলামের ডেভিড, যে ডেভিডের নেতৃত্বে এনে একটা বিশাল ধরনের একটা বহর হয়েছে হেবলা রাত্রে 3:30-3:30, আমি ওই সময় এই পাগল আলাউদ্দিন যে মারা গেছে এ শান্ত, আমি আমার এলাকার মিছে আমার ছোট ভাই আবু কালাম ভুইয়া, তখন আমরা এই উপস্থিত, তখন আমরা এই সমস্ত যে সময় আমরা এই টিকা যখন মারতে গেছি তখন আমরা দেখছি যখন ডেভিডের গাড়ি যখন উপস্থিত হয়েছে তখন আমরা একটা ঢালিন দান একটা পেরে গেছি, যাই হোক আমরা এলাকায় চিনি বলে দেখে অবয় এলাকা
আমরা ওনার থেকে অবহেলা দিয়েছি যে বিচার থেকে আমরা থেকে মাঠের মানুষ আমরা রয়েছে বৃষ্টি জল বৃষ্টি থেকে আমরা এখন পর্যন্ত রাজনীতি এরকম কোন একটা কর্মসূচি নাই যে আমি মহাসিং আসনগড়ে না আমি জানি না সেই জরুরি এর মধ্যে
আমার সাথে সেদিন ঢাকা চিকান রোড আটকে দিয়েছিল এখানকার সেই ফসিবরা শিবর একটি ট্রাকের নিচে যে পানি ছিল চৌরঙ্গি পেট্রোল পাম্পের ভিতরে সেখান থেকে পুলিশ গ্রেপ্তার করে ওকে যাত্রাবাড়ি থানা দিয়েছিল যাত্রাবাড়ি থানা ওসি ছিল তখন আমার বন্ধু অমলিকর যখন আমার পরিচয় পেয়েছিল ওদেরকে 50টা টাকা দিয়ে যখন আমি যা যা সত্যা সন্ত্রাস দমন মামলা খেয়েছিলাম 1995 সালে সেই অমলির সাথে আমি থেকেছিলাম সেই ঢাকা ইউনিভার্সিটির জঘন্য দলে সেই অমলি তখন যাত্রাবাড়ি থানা রয়েছি আমার কথা শুনে ওদেরকে 50টাকা দিয়ে বাসায় পাঠিয়ে মহাসিন নুরুল বিশ্বাস করেন যদি আমি রুহুলকে ভালোবাসি আমি যদি রুহুলের কথা বলতে মন চায় কিন্তু সত্য যদি আরেকজনকে নিয়ে ভালো হয় আমরা সাহেব ওসমান কাছে তার কথাটাই বলি কারণ সাহেব ওসমান হলের মতো আমাদের এই চারটা ছোট ভাইকে ছাত্র নেতৃত্ব তৈরি করছে দিস অ্যান্ড দ্যাট নো ডেফিনেশন নো ডিফার নো ডিস্টেন্স সবাই বলে 1-2-3 আমি বলি সিদ্ধিরগঞ্জ 0-1-2-3 আজকে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে বিদায় 21 বছর পর আপনারা ক্ষমতায় এসেছেন বারবার দুর্নীতি তিন কন্যা আপনাদের ক্ষমতায় এনেছে বিদায় আজকে আপনার চেয়ারম্যান মেম্বার কমিশনারের জন্য ঝগড়া করেন একবার চিন্তা করেন না 15 আগস্ট ঘটেছে 21 আগস্ট ঘটেছে 16 জুন ঘটেছে বাংলাদেশে কি করতে যাচ্ছে জনতি শেখ হাসিনাকে যদি হত্যা করা হয় কোথায় যাবেন মহাসিন কমিশনার কোথায় যাবেন রুল কমিশনার তাই বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে শক্তি কথা বলতে চাই লাঙ্গলের মাটি শেখ হাসিনার গাটি আলমগীর মাটি বঙ্গবন্ধু চরণ ক্ষেত্র বঙ্গবন্ধু চরণ ক্ষেত্র সিদ্ধিগঞ্জের ক্যান্টনমেন্ট এই ক্যান্টনমেন্টে পুরো বিবাদ হবে না আল্লাহ রহমতে এই ঘটনার সাথে সম্পৃক্ততা পাবে জনগণ যাকে উপযুক্ত মনে করবে ভোটের মাধ্যমে জনগণই তাদের নির্বাচিত করবে তাদের আগামী দিনের ভবিষ্যৎ এইটাই আমরা বিশ্বাস করি আমরা স্পষ্টভাবে বলছি এখানে দাদা চন্দনশীল রয়েছেন তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন রয়েছেন আমাদের প্রাণপ্রিয় নেতা আমাদের মুরব্বী আমাদের প্রিয় শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব সিদ্ধগঞ্জ থানা মাটি ও মানুষের নেতা আমাদের প্রিয় ব্যক্তিত্ব সিদ্ধগঞ্জ থানা আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি মজিবুর ভাই হচ্ছে অনেকে বলেন বিভিন্ন সময় বলেছেন ভাই লীগ স্লোগান দেওয়া যাবে না আমি বলেছি ভাই লীগের স্লোগান আমরা দিয়েছি ভাই লীগের স্লোগান এখনো দিচ্ছি আগামী দিনে ভাই লীগের স্লোগান আমরা দিব কারণ আমরা বঙ্গবন্ধুকে দেখিনি বঙ্গবন্ধুর আদর্শ কি ছিল বঙ্গবন্ধুর দেশপ্রেম কি ছিল বঙ্গবন্ধুর মাটি ও মানুষের প্রতি অতটুকু ভালোবাসা ছিল আমরা তা দেখিনি আমরা যে কথাটা দেখেছি আমরা জোয়া থেকে শাহী ওসমানের মাধ্যমে দেখেছি আমরা বঙ্গবন্ধুকে ভালোবাসছি জোয়া থেকে শাহী ওসমানের নেতৃত্বে রাজনীতি করতে এসে আমরা জোয়াতে শেখ হাসিনার কাছে যাওয়ার সুযোগ নেই জোয়াতে শেখ হাসিনার মাটি ও মানুষের প্রতি ভালোবাসা এদেশের মানুষের প্রতি ভালোবাসা মেহনতি মানুষের প্রতি ভালোবাসা তার আদর্শ এবং নীতি সম্বন্ধে আমরা জোয়াতে শাহী ওসমানের কাছে সেই কথাগুলো শুনেছি উপস্থিত আছেন আমার আরেক শ্রদ্ধেয় নেতা আপনাদের প্রিয় নেতা এবং আমরা যে নেতার নেতৃত্বে নারায়ণগঞ্জে আওয়ামী লীগ করি লড়াই সংগ্রাম করি সেই নেতা শামীম ওসমানের অত্যন্ত শ্রদ্ধাভাজন নেতা আমাদের অত্যন্ত শ্রদ্ধ প্রিয় মজিবুর ভাই এখানে উপস্থিত আছেন সেই সাথে উপস্থিত আছেন সিদ্ধগঞ্জ থানা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক আমাদের সহযোদ্ধা ইয়াসিন ভাই আছেন এখানে অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন আমি অ্যাড্রেস হয়েছে ব্যাপার আপনাদের সবাই প্রিয় ওইভাবে আমি বলছি না আর সবাই বক্তৃতা শুনতে শুনতে আমরা দীর্ঘক্ষণ যখন বক্তৃতা চলছে যে সবাই পারি আর একটু ওয়েদারও একটু প্রচণ্ড গরম আছে সবাই ঘেমে আছেন এবং দীর্ঘক্ষণ সভা চলার কারণে খুব একটু আছে আমি বেশি সময় নেব না শুরু বক্তৃতায় এখানে আছেন এনএনটিভি নারায়ণগঞ্জ